পশ্চিমবাংলায় যতগুলি ঐতিহ্যবাহী লোক উৎসব আছে, বর্ধমান জেলার কাটোয়ার কার্তিক লড়াই তার মধ্যে অন্যতম। ভারতের লোক সংস্কৃতি জগতে কাটোয়ায় কার্তিক লড়াই নিশ্চিতভাবে আজ একটা বিশেষ স্থান করে নিয়েছে। ঠিক কবে এই পুজো কাটোয়ায় সার্বজনীন আকার নিল তার সঠিক তথ্য পাওয়া না গেলেও মোটামুটি 400 বছরের বেশি পুরনো বলে অভিজ্ঞ মহলের ধারণা। শোনা যায়, কণ্টক নগরের কাটোয়ার পূর্ব নাম ছিল, যা ইন্দ্রাণী পরগনার অন্তর্গত। নিষিদ্ধ পল্লীতে সর্বপ্রথম কার্তিক পূজার সূচনা হয়। এই বারবণিতারাই প্রথম শুরু করেন কার্তিক পুজো। কিন্তু কেন? মাতৃত্বের তীব্র আকাঙ্ক্ষাই ওদের ল্যাংটো কার্তিক বা ছেলে কার্তিক পুজোর উদ্বুদ্ধ করে। সেই শুরু আজও চলেছে। সেই দিন যে আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য কার্তিক পুজো শুরু হয়েছিল, পরবর্তীকালে ক্রমে ক্রমে সেটা সমগ্র কণ্টক নগরে পরিব্যাপ্ত করেছিল, যা নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে লড়াইয়ে পরিণত করতে বাধ্য হয়। সে আরেক ইতিহাস। এই বারবণিতাদের কাছে যেসব বাবু ও বিত্তশালী মানুষ সেই সময় আসতেন, তারা তাদের নমনম করে পুজো করার ঘটা দেখে নিজের মনের মানুষটার মনোরঞ্জনের জন্য এই ল্যাংটো কার্তিক পুজোই নিজেদের উৎসর্গ করে দিলেন। অঢেল পয়সা তারা খরচ করতে লাগলেন, কিন্তু বাদ সাধল বাবুদের মহাসাহেবদের দল। তারা বাবুদের বোঝালেন, টাকা পয়সা খরচ করে যদি পুজো করতেই হয় তবে তা বেশ্যাপাড়ায় কেন, আমাদের নিজস্ব এলাকায় করলে ক্ষতি কী, তাতে ভদ্রলোক ছোট লোক সবাই মিলে সামিল করা যাবে। মনে রাখবেন, এই সময় ভদ্র সমাজের সমাজ ছিল অনুশাসনের কড়া বেড়াজালে আবদ্ধ। মেয়েরা তো বাড়ির বাইরে বের হতে পেতই না। শুরু হলো বাবুদের কার্তিক পুজো। তার আগে কাটোয়ায় তাঁতিপাড়ায় বেশি তন্তুবাই পাকা গদি ছিল, সেই সময় কলকাতার বড়বাজার এলাকায়। এরা যথেষ্ট ধনী ও সংস্কৃতিবান ছিলেন। শখও ছিল এদের লাখ টাকা দামের। এরা কলকাতায় কিছু ধনী কার্তিক পুজো দেখে পারিবারিক পুজো কাটোয়ার কচুয়ার সাত ভাই কার্তিক পুজো করলেন। এই সাত ভাই প্রায় 400 থেকে 450 বছরের পুরনো। কেউ কেউ বলেন এই সাত ভাই নাকি কারোর মানত করা পুজো। সে যাই হোক, অধুনা হরিসভা পাড়ায় ল্যাংটা কার্তিক ও কচুয়ারার সাত ভাই কাটোয়ার সবচেয়ে প্রাচীন পুজো বলে গণ্য করা হয়। আরেকটি পুজো অনেক দিনের পুরনো, এটা হলো কাশীগঞ্জ পাড়ার বাংলা কার্তিক, এদেরই সমসাময়িক। এছাড়া বেশ কিছু পুজো আছে 250 থেকে 300 বছরের পুরনো। আমরা বাবুদের কার্তিক পুজো শুরুর ইতিহাসটাকে, মহাসাহেবরা নিজেদের বাবুদের সরিয়ে আনলো বারবণিতাদের পুজো থেকে, শুরু করলো কার্তিক পুজোর নামে বাবু পুজো। কেন বাবু পুজো বলছি, তাই তো ভাবছেন? বাবুর পৌ ধরা মানুষগুলো কার্তিক পুজো বানাতে গিয়ে কার্তিকের চেহারায় তাদের বাবুর আদল এনে ফেললো। কার্তিক পুজোও শুরু করা হলো। আবার বাবু তোষামদ, কেননা বাবু তো ঘুমিয়ে ওদের ভাগ্যের দরজায় তখন বসন্তের আবির্ভাব, ঘোর বর্ষায় কোকিলের ডাক শোনাও আশ্চর্যের কিছু নয়। মহাসাহেবদের পরিকল্পনায় শুরু হলো কাজ। আর রাজা কার্তিক দীর্ঘ চেহারায় দেবতাটি দেখতে অতি সুদর্শন, বাবু হয়ে বসে আছেন দরবারের শীর্ষে, থাক থাক ব্যাস চকচকে করা একরাশ চুল, পুরুষালী একজোড়া গোঁফ, টানা টানা স্বপ্নালু একজোড়া সূর্য টানা চোখ, কোঁচকানো ধুতির কুঁচি, বিদেশি সিল্কের পাঁচটানা পাঞ্জাবি, হাতে গোলাপের কুঁড়ি। কিন্তু শুধুমাত্র এই মূর্তি কেমন যেন খাপ ছাড়া। অনেক চিন্তাভাবনার পর সন্ধ্যাবেলায় রঙিন স্বপ্নের মুজরা সুন্দরীর কথা মনে এলো সবার। এই তো বাবু কার্তিক দুপাশে দাঁড় করালেন এবং বাবুদের দরবারটা বেশ ফুলবাগান হয়ে উঠবে। কিন্তু ধর্মপান সেকালের মানুষ ধর্মের নামে কেচ্ছাপনা একদম সহ্য করবে না। তাই আবার চিন্তাভাবনা করে ঠিক করা হলো পৌরাণিক কাহিনীর নানান ঘটনার মুহূর্তগুলোকে পুতুলের সাহায্যে দেখানোর ব্যবস্থা করা হবে, পাকা ব্যবস্থা। কিন্তু এতগুলো মাটির পুতুল কিভাবে সাজানো হবে? এগিয়ে এলো নিম্ন বর্তের মানুষরা। তারা নানা ধাপে ধাপে থাক থাক করে এক দুই দরবারখানা বানা। এক কথাটি এসেছে থাকা কথাটি থেকে, উপরে রাজা কার্তিক, পাশে ছোট ময়ূর ছানা এবং দুধারে সারিবদ্ধভাবে 5টি কিংবা 7টি ঊর্ধ্ব হাতে রঙিন রুমাল তুলে নিত্যরতা, মধ্যে সতীর দেহত্যাগ ও দ্রৌপদীর বস্ত্রহরণ পালা, শ্যাম ও কুল দুই রাখা হলো। এক ফুলে বাবু পুজো, কার্তিক পুজো, বারবণিতা পুজো ও কৃষ্ণ দ্রৌপদীর পুজো সবই হতে লাগলো। কিন্তু লড়াই সে কিভাবে এলো? সেই বার্তা ক্রমে ক্রমে রটে গেল শহরে। বাবুরা কার্তিক পুজো করছেন মহা সমারোহে, শহরে ছড়িয়ে গেল, গঞ্জে গঞ্জে ছড়িয়ে গেল গ্রামান্তরে। তাই নাকি, এমন কাণ্ড হয়, চলো তো গিয়ে দেখে আসি। পালা গান, কবি গান, দান মহোৎসব, অঢেল পয়সা খরচ হতে লাগলো। এক বাবুর সঙ্গে আরেক বাবুর ঠান্ডা লড়াই, কারা কত টাকা খরচ করতে পারে, নতুন নতুন কী কী আমদানি করতে পারা যায়। চললো সেই সব প্রতিযোগিতা, দুই দল বাজনা থেকে 5 দল,
দুটো গ্যাসের আলো থেকে 10টা, দূর দূরান্ত থেকে মানুষ হুজুক দেখতে আসলো কাটোয়ায়। ততদিন পুজোর সংখ্যা দু চারখানা থেকে শুরু করে বেড়ে গিয়ে বেড়েছে 10টায়। ছোট্ট কাটোয়া থেকে লোকারণ্য, বসেছে খাবারের দোকান, বিক্রিয় অঢেল, কার্তিক পুজো জমে গেছে। বিসর্জনের দিন রাস্তায় বাড়ির ছাদ বারান্দায় শুধু মানুষ আর মানুষ, বাবুদের থাকা আসবে, সঙ্গে শ পাঁচেক করে লোক, বাজনার দল, আরও কত কি। অল্প পরিসর রাস্তায় বিশাল বিশাল থাকা মানুষের ঘাড়ে চাপিয়ে বাবুদের কার্তিক আসছে, অঢুল সুরাই, সবার অর্ধ চৈতন্য অবস্থা, হাঁটছে না নাচছে বোঝা মুশকিল। যার যা কায়দা জানা আছে সবাই তাই দিয়েই বাজনার তাল ধরার চেষ্টা করছে। একেই বলে স্পেশাল কার্তিক নাচ। আজও এমনটি কিন্তু ঘটে চলেছে। কিন্তু বিপদ বাঁধানো হলো চৌরাস্তায় এসে, তে রাস্তায় এসে, চারিদিক থেকে এসে জমা রয়ে গেল অনেকগুলো থাকা। সবাই সামনে যেতে চায় কিন্তু রাস্তা নেই, পিছনে যাওয়া যাচ্ছে না। পিছনে যাওয়া তো দূরের কথা, ঠেলে সরিয়ে দিতে চায় একে অপরকে। কিন্তু সবার দলের লোক ও সুরার আধিক্য, কেউ কারোর কাছে হারতে রাজি নয়। ফলে একই জায়গায় ঘন্টার পর ঘন্টা চলতে লাগলো কায়দা কসরত দেখাবার খেলা। বাজনার আওয়াজ, মানুষের চিৎকার সব মিলিয়ে জায়গাটা কুরুক্ষেত্রের আকার ধারণ করেছে। সব থেকে মুশকিল পড়েছে গ্রাম থেকে আসা মানুষগুলো। তারা ট্যাকাসিটির ফাঁসে আটকে পড়েছে, না পারছে পিছনে যেতে, না পারছে সামনে যেতে। রাস্তার ধারে কোনো বাড়ির বারান্দায় ওঠার উপায় নেই, কেড়ে উঠছে স্থানীয় মানুষেরা। ওই দিন রাস্তা অবরোধ করে চলেছে বাবুর নাম রাখার জন্য, তাদের মহাশয়ে বাবু পয়সা সুরাপানে উন্মুক্ত মানুষদের মধ্যে আস্ফালনের লড়াই। এই বুঝি লেগে যায় ফাটাফাটি কাটাকাটি কাণ্ড। মাঝে মধ্যে তাল ঠোকাও চলেছে, মানুষ দিশে হারা, তাই বুঝি এখনো চলে আসছে সেই। ততক্ষণে সবার পিছনে আর দু চারখানা করে পার্টি এসে তাল ঢুকছে। এই অবস্থার বর্ণনায় গ্রামে ফিরে গিয়ে তারা বলল, বাপরে, কার্তিক পুজো তো নয়, যেন কার্তিক লড়াই, যত লোক তত বাজনা, সে এক কাণ্ড। এইভাবেই মানুষের মধ্যে চালু হয়ে গেল কার্তিক লড়াই। কিন্তু ইতিহাস খুঁজলে পাওয়া যায় না কোনো রক্তক্ষয়ী সংগ্রামের খবর, শুধু মাঝে মধ্যে দু একটা মাথা ফাটার মতো বিচ্ছিন্ন ঘটনা কারো সুরার অধিশয্যে ঘটে উঠেছে। এই পর্যন্তই, তবুও এটা লড়াই, কার্তিক লড়াই, কাটোয়ার ইতিহাসে 400 বছরের পুরনো লোক উৎসব। কত কত স্মৃতি, কত ঘটনাই না রয়ে গেছে, সেই লড়াইয়ের ইতিহাস আজও কিংবদন্তিতে পরিণত হয়েছে। ভাবলে আশ্চর্য হতে হয় এই স্রষ্টাদের চিন্তাধারার বহরে কত সুন্দরভাবে ধর্ম, সামাজিকতা এবং লোকাচারকে এই একই মঞ্চে তুলে ধরে লোক সমক্ষে প্রেস করা হয়েছে। আমরা গঠিত সেই সব শখবিলাসী বাবুদের জন্য, যারা দিয়ে গিয়েছে কাটোয়াকে পশ্চিমবঙ্গের সংস্কৃতির মানচিত্রে একটু ছোট্ট জায়গা। বর্তমানে কার্তিক লড়াই এত বড় ঐতিহ্যকে কাটোয়ার মানুষ এখন কী চোখে দেখে। 12 মাসে 13 পার্বণের দেশের বাংলা, কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কার্তিক লড়াইয়ের শুভ সুস্থতার জন্য। শহরের প্রায় সব বাড়িতেই আত্মীয় কুটুম্বের ভিড়। মুসলমান সম্প্রদায়ের মধ্যেও এই লড়াই বেশ জনপ্রিয়। বাড়িতে বাড়িতে আত্মীয়দের ভিড়, হিন্দুদের সঙ্গে কোনো পার্থক্য নেই। কেউ তো বলেন এই লড়াই আমাদের লড়াই, কাটোয়ার লড়াই। এই উপলক্ষে সেজে ওঠে গোটা কাটোয়া, বিভিন্ন রাস্তায় দোকানপাট বসে, নানান সামগ্রী নিয়ে বিক্রি বাটাও বেশ ভালোই বাড়ে। লড়াই শেষ হয়ে যাওয়ার পরও 7 দিন চলে সেই সব দোকানগুলো। প্রশাসন থেকে অতি সাধারণ মানুষ পর্যন্ত সবার মধ্যেই সাজসাজ রাজরাজ ক্রব। প্রায় 15 থেকে 20 ফুট উঁচু থাকাগুলো বেড়ে হয়ে যায় 5 ফুট মানুষের কাঁধে চেপে। অবশ্য বর্তমানে মানুষের পরিবর্তে চাকার ওপরে বসিয়ে ঘোরানোর রেওয়াজ চালু করেছে, এতে খরচও কম, সুবিধাও বেশি। বর্তমানে প্রায় 80টির মতো পুজো কমিটি কার্তিক লড়াইয়ে সরাসরি অংশ নেন। কিছু নতুন কমিটি থাকলেও অধিকাংশই পুরনো পুজো কমিটি। অবশ্য নতুন যারা এখন পুজোয় আসছেন তারা কিছু কিছু থাকার পরিবর্তে রাস উৎসবের মতো বিশাল বিশাল শিব, নটরাজ, কার্তিক, গণেশ, নিমাই নিয়ে মেতে ওঠেন। কোনো কোনো দল সিটিং প্যান্ডেল করেন নানান দৃশ্যাবলীর। সেকালের আলোচনায় আমরা প্রাচীন যুগের কথা বলছি। কাটোয়ার কচুয়ার সাত ভাই বর্তমানে সব থেকে প্রাচীন। তার থেকে কাঠগোলাপাড়া ও হরিসভাপাড়া বাংলা কার্তিক ও ন্যাংটো কার্তিক প্রায় 250 বছরের পুরনো। তরকারি বাজার, পশারিপট্টি, চাউলপট্টি, সিংহদরজা, কলাইপট্টি, গোয়ালপাড়া, মালোয়ারপাড়া থাকাগুলি অনেক পুরনো। উল্লেখযোগ্য পুজোর মধ্যে 138 বছরের খড়ের বাজার এবং 254 বছরের মালোপাড়ার পুজো। প্রতিবাদ ক্লাব গোয়ালপাড়ার থাকাটির দায়িত্ব নিয়েছেন।
সমাপ্তি ক্লাবের থাকা বহু বছরের পুরনো হলেও বর্তমানে তারা একটি বিশাল মণ্ডপ করে সিটিং পুজো করেন। গজানন বাজুয়ারির সিটিং মণ্ডপ প্রায় 90 বছর ধরে প্যান্ডেলের মধ্যে রাজা কার্তিক, বাঁ ও ডান দিকে দুটি মঞ্চ, পৌরাণিক পাল্লায় বিভিন্ন দৃশ্যাবলী সাজানো হয়। ঘন্টার পর ঘন্টা মানুষ অবাক বিস্ময়ে দাঁড়িয়ে থাকে একদিনের পুজো দেখবে বলে, কিন্তু জের চলে 7 দিন। সেই আগের মতো গ্রামগঞ্জ থেকে দলে দলে মানুষ কাটোয়া আসেন। এখন অনেকে বলেন আগের মতো অত বেশি মানুষ আজকাল হয়তো আর আসে না, হয়তো কথাটি সত্য, তবুও বহু মানুষ আঁকেন কিন্তু বোঝা যায় না। আগে ছোট্ট বৃত্তের মধ্যে লড়াই চলত, বেশ কয়েক বছর এই থাকায় ঘোরার আয়তন বৃত্ত বাড়ানো হয়েছে এবং শহরের বড় জায়গায় এখন প্যান্ডেল হচ্ছে, ফলে যত লোক সমাগম হয় সবই ছড়িয়ে পড়ে শহর জুড়ে। আগে কিছুটা এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, তাই আজকাল বোঝা যায় না লোক সমাগম লক্ষাধিক না তার বেশি। এখন স্থানীয় মানুষজন আদিকালের মতোই রাস্তার ধারের বাড়িগুলোই ভিড় করে, খোলা বারান্দায় দোকানের সামনে বসে থাকেন দলে দলে লোক মধ্যরাত পর্যন্ত, বিকেল 5টা থেকে রাস্তার ধারে বেরিয়ে পড়ে, একটি দুটি করতে করতে সন্ধ্যা 7টার মধ্যে রাস্তা জমজমাট, তিল ধারণের স্থান নেই কোথাও, শুধু মানুষ আর মানুষ। কত লোক আসেন কার্তিক লড়াইয়ে, অনেক অনেক রকমের সংখ্যা দেন। সে যাই হোক, কার্তিক লড়াই সে এক কার্তিক লড়াই, তার বিকল্প মুহূর্ত নেই, থাকাই হচ্ছে আসল ও পুরনো। তাই কাটোয়ার কার্তিক লড়াই একটি ঐতিহ্যপূর্ণ লোক সংস্কৃতি এবং লোক উৎসব, এর মূল্য অপরিসীম। লড়াই শব্দের অর্থ হল যুদ্ধ। সত্যি কি তাহলে কার্তিককে নিয়ে যুদ্ধ ও লড়াই হয়? কিসের লড়াই, কেনই বা এই লড়াই? আর কার্তিক পুজোর সঙ্গে কীভাবেই জড়িয়ে গেল এই শব্দ? প্রথমে কার্তিক পুজো কীভাবে শুরু হলো সেটা একটু জানিয়ে রাখি। আজ থেকে প্রায় 500 বছর আগে লবণের ব্যবসা করতে কলকাতা ও উত্তরপ্রদেশ থেকে আসতো বণিকেরা কাটোয়ায়। জলপথে তখনকার চূর্ণীপট্টি বর্তমানে হরিসভার পাড়ায় তারা ঘাঁটি গাড়তেন এবং সারাদিন ব্যবসা বাণিজ্যের পর বণিকদের রাত কাটাতে হতো চুনারিপট্টির দেহপজীবিনীদের ঘরে। কেউ বলে দেহপজীবিনীরা শত্রু বিনাশের জন্য কার্তিক পুজো করেন, আবার কারো মতে বণিক বাবুরা দুর্গাপুজো কালী পুজোর সময় ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতো বলে একটু আনন্দের জন্য কার্তিক পুজো শুরু করে। কার্তিক পুজো শুরু নিয়ে বিভিন্ন মতভেদ থাকলেও এটা ঠিক চুন্নিরাপট্টিতেই প্রথম কার্তিক পুজো শুরু হয়। তখন কিন্তু এই কার্তিক লড়াই শব্দটির প্রচলন ছিল না, বিসর্জনের দিনকে বলা হতো কার্তিকের বাঁচ। চুনারিপট্টিতে শুরু হলো কার্তিক পুজো ধীরে ধীরে এবং চলে আসে স্থানীয় ক্লাবগুলির দখলে। বছরের অন্যান্য পুজোর সংকোচ করে কার্তিক পুজোয় প্রচুর অর্থ ব্যয় করতে শুরু করে স্থানীয় ক্লাবগুলি। বছরের একটা দিন আনন্দের জন্য কার্তিক বিসর্জনের দিন বাইরে থেকে বাজনা আলো এনে শোভাযাত্রা বের করতে শুরু করে ক্লাবগুলি। তখন শোভাযাত্রা বারোয়ারি বা সরকারিভাবে নির্দিষ্ট পথনির্দেশ ছিল না, তবে শহরের বড় বাজার, নিচু বাজার, খড়ের বাজার এইসব রাস্তা দিয়ে কার্তিকের শোভাযাত্রা ঘুরত। নির্দিষ্ট কোনো পথনির্দেশ না থাকায় ভাসানের দিন অনেক রাস্তায় একটি ক্লাবের শোভাযাত্রার সঙ্গে অন্য ক্লাবের শোভাযাত্রা মুখোমুখি দেখা হয়ে যেত। আর তখন প্রশ্ন উঠত কে আগে যাবে, কোন ক্লাব তাদের বাজনা আগে বন্ধ করে অন্য ক্লাবকে রাস্তা ছেড়ে দেবে। দুই ক্লাবের মধ্যে প্রচুর ছেলে থাকায় রাস্তা ছাড়াছাড়িতে রাজি হতো না কোনো ক্লাবই। তখন দরকার হতো পেশির লড়াই, শুরু হয়ে যেত দুই দলের মধ্যেই হাতাহাতি, অনেক সময় লাঠি ছোঁটাও বেরোতো দুই দলের লড়াইয়ে। যেই ক্লাব বেশি লড়াইয়ে জিতে যেত সেই ক্লাব শোভাযাত্রাকে রাস্তা ছেড়ে দিতে বাধ্য করা হতো লড়াইয়ে হেরে যাওয়া ক্লাবকে। এখন এক ক্লাব প্রয়োজনে 2-3 বার পেশির ক্ষমতা দেখাতে হতো। প্রতিবার কার্তিক পুজোর শোভাযাত্রাকে কেন্দ্র করে ক্লাবগুলির মধ্যে সংঘর্ষ অর্থাৎ লড়াই লাগত। এখন থেকেই উৎপত্তি হয়েছিল লড়াই শব্দটির, আর এইভাবে ধীরে ধীরে কার্তিক পুজো ভাসানের সঙ্গে লড়াই শব্দ। এখন আর পেশির লড়াই হয় না ঠিকই, তবে লড়াই হয়, এ এক অন্য লড়াই, বাজনার আওয়াজের লড়াই। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে কার্তিক পুজো শোভাযাত্রার জন্য নির্দিষ্ট পথনির্দেশ জারি হওয়ায় এখন ক্লাবগুলির মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাঁধে না, দেখাতে হয় না পেশি শক্তি। তবে পেশির লড়াই বন্ধ হলে ক্লাবগুলির মধ্যে এখনও কোথাও যেন একটা লড়াই করার ইচ্ছাটা থেকেই গেছে, আর সেই কারণেই ক্লাবগুলো পেশির লড়াই বদলে নেমে এসেছে আওয়াজের লড়াই। আর এই আওয়াজের লড়াই জিততে কলকাতা থেকে 5-6 ধরনের বাজনার দল আনে ক্লাবগুলো। যে ক্লাব যত বেশি বাজনা আনতে পারবে লড়াইয়ে তত এগিয়ে থাকবে সেই ক্লাব। এইভাবে পেশির লড়াই আজ আওয়াজের লড়াইয়ে পরিণত হয়েছে। লড়াইয়ের দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত চলে ক্লাবগুলোর আওয়াজের লড়াই। দুই দলের মধ্যে সামনাসামনি দেখা হলেও বাজনার লড়াই ও শব্দের লড়াইয়ে জোর দিয়ে এক অন্য ক্লাবকে জানিয়ে দেয় এবার লড়াইয়ে তারা জিতবে। এই লড়াইয়ে কে জিতবে ঠিক করে জনসাধারণই, জনসাধারণের ক্লাবের বাজনা দেখে ও তাদের আওয়াজের জোর শুনে তারাই ঠিক করে দেয় আবার আওয়াজের লড়াই কে জিতছে, ঝংকার না প্রতিবাদ, খড়ের লড়াই না বড় বাজার। লড়াই চলছে তবে তার রূপ বদলেছে, পেশির জায়গায় স্থান পেয়েছে আওয়াজ।
তবে এই আওয়াজে লড়াই হয়তো একদিন থেমে যেতে পারে, কিন্তু থামবে না লড়াই শব্দটি। লড়াই হবে আলো, মণ্ডপ, আরও অন্য কিছুর, তাই লড়াই চলছে, চলবে।